এই প্রোগ্রামটি দুইটি ভাগে ভাগ করব প্রথমে আমরা আমাদের নেতৃত্ব নির্বাচন করব তার পরবর্তী পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে আমাদের কেন্দ্র থেকে যারা নেতৃবৃন্দ এসেছেন আপনাদের জেলার নেতৃবৃন্দ আছেন এবং তাদের বক্তব্য আমরা শুনব প্রথমে আজকে আপনি আপনাদের কথা করবেন এবং আপনাদের যে ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলো সেটি আপনাদের মতামতের ভিত্তিতে গঠিত হয়েছিল আজকে আপনারাই আপনাদের উপজেলার নেতৃত্ব নির্বাচন করবেন আমাদের বর্তমান সময়ে নতুন প্রজন্ম তাদের কাছে ভোট দেওয়ার যে অভিজ্ঞতা বা অনুভূতি সেদিকে সরকার ছিনিয়ে নিয়েছে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি আমরা মানুষের বাক স্বাধীনতার জন্য লড়াই করছি আর এই কারণে আমরা নিজেদের ভিতরে গণতন্ত্রের চর্চা করছি আর এই গণতন্ত্রের চর্চার ফলস্বরূপ আপনাদের নেতা আজকে আপনারা নিজেরাই নির্বাচিত করলেন সর্বোপরি দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনারা যারা এই কাউন্সিলে আজকে অংশগ্রহণ করেছেন যারা আজকে ভোট দিয়েছেন এবং যারা আজকে এই ভোটগ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সামনে আমি
মুস্তাফিজুর রহমান তারেক এবং মোহাম্মদ জুয়েল রানাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিচ্ছি। জুয়েল রানা সভাপতি নন্দীগ্রাম উপজেলা ছাত্রদল, মুস্তাফিজুর রহমান তারেক সাধারণ সম্পাদক নন্দীগ্রাম উপজেলা ছাত্রদল, মোহাম্মদ রকিবুল হাসান পলিন সভাপতি নন্দীগ্রাম পৌরসভা ছাত্রদল, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি আবারও কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে রাজপথে। আগামী যে রাষ্ট্রীয় আন্দোলন আসবে সেই আন্দোলনে আপনাদের সর্বাত্মক ভূমিকা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক আমাদের অভিভাবক ক্যাশমীর জেলা তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নন্দীগ্রাম উপজেলা এবং নন্দীগ্রাম পৌরসভা জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।